আহলান সাহলান স্বাগতম, সবাইকে জানাই আমন্ত্রণ। আহলান সাহলান স্বাগতম, সবাইকে জানাই আমন্ত্রণ। আহলান সাহলান স্বাগতম, সবাইকে জানাই আমন্ত্রণ। ইলমে নববীর নূর ছড়াতে, আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে। ইলমে নববীর নূর ছড়াতে, আদর্শ শ্রেষ্ঠ মানুষ গড়াতে। শত গর্ব ভরে বহু বছর ধরে সুবাস বিলায় ইলমি কানন, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম। জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইসলাম প্রেমী তাওহীদী জনতা, আসসালামু আলাইকুম। আসছে আগামী 23 জানুয়ারি রোজ শনিবার, আগামী 23 জানুয়ারি রোজ শনিবার বাদ আসর হতে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম ইসলামপুর জামালপুরের উদ্যোগে, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুমের উদ্যোগে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে তাশরিফ আনবেন দেশ বরেণ্য ওলামা মাশায়েখগণ। অতএব উক্ত মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আরজ গুজার মাওলানা আব্দুল খালেক মুহতামিম অত্র জামিয়া। আগামী 23 তারিখের ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিন দলে দলে।